Messi, petite touche extérieure magnifique de Messi. La frappe! Oh là là! De Lionel Messi! Golasso! Après seulement 12 minutes de jeu, quel but exceptionnel de Léo Messi! 767e match, 659e but, le Barça mène déjà 1-0. Quelle pépite! Léo Messi, وجد على الجهة اليمنى زاد في السرعة ليو تريكاو ليو 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 ويا جول تانتا تانتا روبا কি কমেন্ট করব কি মন্তব্য করব মানে এই ধরনের গোল এই ধরনের ম্যাজিক এই ধরনের আর্ট এগুলো নিয়ে আসলে মন্তব্য করার মতো কিছু নাই এগুলো ইজ জাস্ট দেখার বিষয় জাস্ট দেখতে হবে আর চুপ চুপ থাইকা জাস্ট এনজয় করতে হবে বাট তারপরও চ্যানেল যেহেতু একটা খুলে বসছি তো কিছু মন্তব্য তো করতেই হবে আর আপনারাও আমার এই চ্যানেলে আসছেন কয়েকটা কথা শোনার জন্য তো এই জন্য আসলে কয়েকটা কথা বলবো চেষ্টা করব কারণ এই ধরনের এক্সট্রা টেরেস্ট্রিয়াল কিছু দেখার পর আসলে সেটা ভাষায় প্রকাশ করাটাও কঠিন তো যাই হোক আসসালামু আলাইকুম সবাইকে সালাম দিতে ভুলে গেছি আশা করি সবাই ভালো আছেন তো ওয়েলকাম আমার এই ইউটিউব চ্যানেলে তো আজকের এই ভিডিওতে চেষ্টা করতেছি যে গতকাল রাতে আমরা যেই আনবিলিভেবল যে স্টাফ দেখলাম সেই অবিশ্বাস্য বিষয়গুলোকে কথার মাধ্যমে যদি কিছু ভাষায় রূপান্তরিত করা যায় দেখি সেটা সম্ভব হয় কিনা জানি না কতটুকু সম্ভব হবে ভিডিও শেষে আপনারা জাজ করবেন যে এত সুন্দর গোল ভাষায় কতটুকু আমি রূপান্তরিত করতে পারলাম আমি জানি যে এটা অসম্ভব একটা বিষয় বাট লেটস ট্রাই ওকে ফার্স্ট অফ অল ম্যাচটা লিওনেল মেসি এবং বার্সেলোনার জন্য স্পেশাল একটা ম্যাচ ছিল বিকজ এই ম্যাচের মাধ্যমে লিওনেল মেসি বার্সার ইতিহাসের পাতায় আরেকটা রেকর্ড নিজের নামে করে নিল সেটা হচ্ছে বার্সা ক্লাবের জার্সি পরে সব থেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড গতকালকের ম্যাচ নিয়ে বার্সেলোনার জার্সি গায়ে এখন পর্যন্ত 767টা ম্যাচ খেলছে লিওনেল মেসি সেম এক্স চাবি এরনান্দেজ আর একটা বার্সা লেজেন্ড সো গতকালকের ম্যাচের পর থেকে এই মুহূর্তে বার্সেলোনার ইতিহাসে সব থেকে বেশি যেই দুজন খেলোয়াড় বার্সেলোনার জার্সি গায়ে ফুটবল খেলছে তারা হচ্ছে চাবি এরনান্দেজ এবং লিওনেল মেসি আগামী সপ্তাহে রিয়াল সোসেদাদের বিপক্ষে যে ম্যাচটা আছে ওই ম্যাচটা যদি লিওনেল মেসি খেলে অবশ্যই খেলবে আশা করি তাহলে চাবিকেও টপকিয়ে লিওনেল মেসি হয়ে যাবে বার্সা ইতিহাসের সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার সো এটা ছিল ম্যাচের ভিতর স্পেশাল একটা আকর্ষণ স্পেশাল একটা ইভেন্ট এবং বরাবরের মতো এই স্পেশাল ইভেন্টটিকেও স্মরণীয় করে রাখলো লিওনেল মেসি অসাধারণ এক্সট্রা টেরেস্ট্রিয়াল পারফরমেন্সের মাধ্যমে আপনারা মনে করেন যে একটা মেয়ের সঙ্গে আপনারা অনেক বছর যাবত ডেটিং করতেছেন বা অনেক মাস যাবত ডেটিং করতেছেন তো অনেক দিন ধরে ট্রাই করার পর অবশেষে মেয়েটা আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট দিল তো সেই অ্যাপয়েন্টমেন্টে আপনি নিজেকে কিভাবে সাজিয়ে যাবেন অবশ্যই আপনি আপনার সব থেকে পছন্দের জামা এবং নিজেকে সব থেকে সুন্দরভাবে উপস্থাপন করার মতো জামা কাপড় পরেই কিন্তু সেই অ্যাপয়েন্টমেন্টে আপনি হাজির হবেন তো লিওনেল মেসির জন্য আসলে ঠিক বিষয়টা ওইরকমই ছিল যে বিষয়টা ছিল একটা হিস্টোরিক নাইট তো সেই স্পেশাল নাইটটাকে মেমোরেবল করার জন্য এই ধরনের একটা পারফরমেন্স আসলে দরকার ছিল তাছাড়া গ্রেট প্লেয়ার লেজেন্ডারি প্লেয়ার আর মিথ প্লেয়ার মিথিক্যাল প্লেয়ার তাদের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে যারা গ্রেট প্লেয়ার তারা সবসময় অসাধারণ দুর্দান্ত পারফরমেন্স করে যারা লেজেন্ডারি প্লেয়ার তারা দুর্দান্ত পারফরমেন্স তো করেই সেই সাথে তার ক্লাব এবং তার সমর্থকদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু ট্রফি জয় করে আর যারা মিথ যারা ওই মিথিক্যাল লেভেলে চলে গেছে তারা হচ্ছে সেই লেভেলের খেলোয়াড় যারা কিনা ডেস্টিনিকে নিজের হাতে রচনা করে লিওনেল মেসির ক্যারিয়ারে যখনই এই ধরনের স্পেশাল কোনো ইভেন্ট আসছে স্পেশাল কোনো মোমেন্ট আসছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু আপনারা দেখেন যে লিওনেল মেসি কিন্তু কোনো না কোনোভাবে সেই ইভেন্টগুলোকে সেই মোমেন্টগুলোকে আরও বেশি মেমোরেবল করে রাখছে যেমন আপনাদের মনে আছে যে রিয়াল মাদ্রিদের বিপক্ষে বেরনাবেউতে গিয়ে একদম 93 মিনিটের সময় যে লাস্ট মোমেন্টে গোল করে একটা স্পেশাল সেলিব্রেশন যে করলো মেসি যে ওটা মেসির ক্যারিয়ারের সব থেকে সিম্বলিক আইকনিক গোলগুলোর মধ্যে একটা ওই গোলটা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে 400 না যেন 500তম গোল এই মুহূর্তে ঠিক মনে পড়তেছে না আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে 400 নম্বর ছিল নাকি 500 নম্বর ছিল তারপরে তার 600 নম্বর গোল কোনটা ছিল 600 নম্বর গোল ছিল আর একটা হিস্টোরিক আইকনিক মোমেন্ট যে লিভারপুলের এগেনস্টে
কাম্প নুতে যেই 30 মিটার দূর থেকে অসাধারণ একটা ফ্রি কিক যে গোল দিল সেটা ছিল তার 600 নম্বর গোল। তারপরে গতকালকের বিষয়টা তো আমাদের সবার চোখের সামনে এখনও ভাসতেছে যে 767 নম্বর ম্যাচ লিওনেল মেসি কিভাবে স্মরণীয় করে রাখলো ইতিহাসের পাতায়, যেটা আনবিলিভেবল। মানে এগুলো হচ্ছে মিথিক্যাল ফিগার, ফুটবলের যে মিথ আছে এই মিথগুলো তৈরি হয় এই ধরনের খেলার মাধ্যমে, এই ধরনের ম্যাজিক এবং আর্টের মাধ্যমে। গোল তো সবাই দেয়, সবাই দিতে পারে, বাট কয়জন এই ধরনের মেমোরেবল গোল দিতে পারে সেটা হচ্ছে বিষয়। যারা এই ধরনের মেমোরেবল গোল দিতে পারে তারাই আসলে মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আপনারা দেখেন যে গার্ট মুলার ব্রাজিলিয়ান রোনালদো থেকে 100 বেশি গোল দিছে এবং ট্রফিও জিতছে অনেক বেশি, বাট তারপরও মানুষের হৃদয়ে কার নামটা প্রথম স্থানে আসে, আসে কিন্তু সেই রোনালদো নাম্বার 9 এর কথা। কারণ রোনালদো নাম্বার 9 গার্ড মুলার থেকে অনেক কম গোল দিছে এটা ঠিক, বাট যেই সমস্ত গোল দিছে, যেই কোয়ালিটি সম্পন্ন গোল দিছে, ওই কোয়ালিটিটা মানুষের মস্তিষ্কে, মানুষের অন্তরে গথিত হয়ে গেছে, যার কারণে আজকে এত বছর পরেও আমরা কিন্তু রোনালদো 9 কেই সর্বকালের সর্বসেরা নাম্বার 9 হিসেবে কনসিডার করি। সুতরাং ফুটবল ইজ নট অনলি অ্যাবাউট স্ট্যাটিস্টিক্স, ফুটবল ইজ নট অনলি অ্যাবাউট গোলস, ফুটবল ইজ নট অনলি অ্যাবাউট নাম্বারস, ফুটবল ইজ অল অ্যাবাউট আর্ট, অল অ্যাবাউট ম্যাজিক, অল অ্যাবাউট টেকনিক। আর লিওনেল মেসি অসংখ্যবারের মতো আবারও প্রমাণ করলো, যদি কারো দরকার হয় প্রমাণের তাদের জন্য আবারও প্রমাণ করলো হোয়াই হি ইজ লিওনেল মেসি, হোয়াই হি হ্যাজ ওন 6 ব্যালন দে অর, হোয়াই হি ইজ কনসিডার্ড অ্যাজ ওয়ান অফ দি গ্রেটেস্ট অফ অল টাইম। আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি আমার এই ইউটিউব চ্যানেলে দেখতেছেন, আপনারা অবশ্যই খেয়াল করছেন আমি আমার এই ভিডিওতে যে হেডলাইনটা ইউজ করছি সেখানে আমি কি লিখছি, সেখানে আমি লিওনেল মেসির নাম দিছি লিওনার্দো দা মেসি। এই ধরনের নামটা আমি মেসির জন্য এই জন্য বাছাই করছি যে মানব ইতিহাসে আজ পর্যন্ত যত বড় বড় ট্যালেন্টেড ব্যক্তিরা আসছে তাদের মধ্যে এক একজন এক একটা সেক্টরে লেজেন্ডারি ভূমিকা পালন করে গেছে, বাট ইতিহাসে লিওনার্দো দা ভিঞ্চির মতো এমন কোনো ব্যক্তি আসে নাই যে কিনা মাল্টিপল সেক্টরে লেজেন্ডারি ভূমিকা পালন করে গেছে। লিওনার্দো দা ভিঞ্চি একদিক থেকে মানব ইতিহাসের সব থেকে সেরা আর্টিস্টদের মধ্যে একজন, আবার একই সময়ে মানব ইতিহাসের সর্বকালের সর্বসেরা ভাস্কর্য নির্মাতাদের মধ্যেও একজন, আবার একই সময়ে লিওনার্দো ইতিহাসের সেরা ইঞ্জিনিয়ারদের মধ্যে একজন, আবার সেরা বিজ্ঞানীদের মধ্যেও একজন, আবার সেরা আবিষ্কারকদের মধ্যেও একজন। মানে লিওনার্দো দা ভিঞ্চি হচ্ছে একমাত্র ব্যক্তি ইতিহাসের যে কিনা এতগুলো মাল্টিপল সেক্টরে এইভাবে ভূমিকা পালন করছে ইতিহাসে। পৃথিবীর আর কোনো ব্যক্তি এইরকম একাধিক বিষয়ে এত বেশি ট্যালেন্টেড হয়ে জন্মগ্রহণ করে না। তো ঠিক একইভাবে লিওনেল মেসির বিষয়টা যখন আমি দেখি আমার কাছে মনে হয় যে ঠিক এটা যেন আর একটা লিওনার্দো দা ভিঞ্চি, নামেরও কত মিল, একজন হচ্ছে লিওনার্দো একজন হচ্ছে লিওনেল, মানে ডেস্টিনি এইভাবেই হতে চাইছে। এই ধরনের মিথিক্যাল প্লেয়ারগুলো এরকম স্পেশাল ডেস্টিনি নিয়েই জন্মগ্রহণ করে। হ্যাঁ দেখেন, লিওনেল মেসিকে আমি এই জন্য লিওনার্দো দা ভিঞ্চি বললাম, ফুটবল খেলার মাঠে লিওনেল মেসি একদিক থেকে ইতিহাসের সেরা গোল স্কোরারদের মতো গোল করে, আবার আরেক দিক থেকে ইতিহাসের সেরা অ্যাসিস্টম্যানদের মতো অ্যাসিস্ট করে, আবার আরেক দিক থেকে ইতিহাসের সেরা ড্রিবলারদের মতো ড্রিবলিং করে, আবার অন্য দিক থেকে ইতিহাসের সেরা ফ্রিকিক টেকারদের সাথেও কম্পিট করে ওই সেক্টরে, আবার ফুটবল ইতিহাসে যারা সব থেকে বেশি গোল দিছে ডিবক্সের বাহির থেকে সেই লিস্টেও আবার মেসি প্রথম সারির একজন। মানে মোট কথা, ফুটবলের এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে লিওনেল মেসির আধিপত্য নাই। এই জন্যই আমার কাছে লিওনেল মেসি হচ্ছে ফুটবলের লিওনার্দো দা ভিঞ্চি, আর এই জন্যই আমি আমার এই ইউটিউব ভিডিওর হেডলাইন দিছি লিওনার্দো দা মেসি। তো এখন আসি গতকালকের ম্যাচের উপরে, গতকালকের ম্যাচ সম্পর্কে সামান্য কয়েকটা কথা বলি। ম্যাচের আগে গতকাল যে লা লিগা সম্পর্কে একটা ভিডিও বানিয়েছিলাম ওই ভিডিওতেই কিন্তু আমি বলছিলাম যে এই ম্যাচটা অবশ্যই আন্ডার এস্টিমেট করা উচিত হবে না, কারণ বর্তমান মডার্ন ফুটবলে ইজি ম্যাচ বলতে কোনো ম্যাচ নেই, প্রত্যেকটা ম্যাচেই আপনাকে কমব্যাট করতে হবে, প্রত্যেকটা ম্যাচেই আপনাকে জয় ছিনিয়ে আনতে হবে। তো গতকালকেও ম্যাচের রেজাল্ট 4-1 দেখে হয়তোবা মনে করতে পারেন যে ম্যাচটা বার্সেলোনার জন্য খুব ইজি ছিল, বাট যারা ম্যাচটা লাইভ দেখছিল তারা অবশ্যই এই কথা স্বীকার করবে যে হ্যাঁ বার্সেলোনা ম্যাচ ডোমিনেট করছে, বাট দ্যাট ডাজেন্ট মিন যে ম্যাচটা বার্সেলোনার জন্য ইজি ছিল, বিকজ মিঙ্গেসার গোলের আগ পর্যন্ত, অর্থাৎ বার্সেলোনা যখন 3-1 করে সেই 3-1 গোলের আগ পর্যন্ত কিন্তু হুয়েস্কা অলওয়েজ ম্যাচের মধ্যে ছিল এবং এই সেন্সেশন দিচ্ছিল যে হুয়েস্কা যেকোনো সময় কাউন্টার অ্যাটাকে ম্যাচটা ড্র করতে পারে। বাট তারপরে 53 মিনিটের সময় লিওনেল মেসির অ্যাসিস্ট থেকে যখন মিঙ্গেসা ওই গোলটা করে,
তখন মোটামুটি ম্যাচটা পুরোপুরি বার্সেলোনার কন্ট্রোলে চলে আসে। বাট তার আগ পর্যন্ত কিন্তু ম্যাচ যদিও বার্সেলোনার কন্ট্রোলে ছিল, যদিও বার্সেলোনা হিউজ ডোমিনেট করছে, বাট তারপরও হুয়েস্কা কিন্তু ম্যাচের মধ্যেই ছিল, ম্যাচ থেকে ছিটকে গেছিল না। গত এক মাস যে আমি বাংলাদেশে ছিলাম, হোটেলে থাকাকালীন বার্সেলোনা ভার্সেস পিএসজি লাস্ট ম্যাচ দেখছিলাম বার্সেলোনার, এরপর এই ফার্স্ট বার্সেলোনার আর একটা ম্যাচ আমি লাইভ দেখলাম। তো এর মধ্যে বার্সেলোনা অনেকগুলো ইম্পর্টেন্ট ম্যাচ খেলছে, আনফর্চুনেটলি সেগুলো আমি দেখতে পারি নাই লাইভ। হাইলাইটস দেখছি, বাট লাইভ আর হাইলাইটস এর মধ্যে একটা পার্থক্য থাকে আপনারা জানেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে এই সিজনে বার্সেলোনার জন্য একটা কি মোমেন্ট ছিল সেভিয়ার বিপক্ষে কোপা দেল রের ম্যাচে কামব্যাক, ওই কামব্যাকটা বার্সেলোনার খেলোয়াড়দের মধ্যে একটা মেন্টাল ক্লিক করছে, যে তারা মানে মেন্টালি তারা চেঞ্জ হয়েছে, মেন্টালি অনেক স্ট্রং হয়েছে। যে ওই ম্যাচের আগে সবসময় বার্সেলোনা খেলোয়াড়দের মধ্যে যদিও তারা আক্রমণ করতো, বাট তারপরেও কিন্তু সবসময় একটা ভয় কাজ করতো যে অপোনেন্ট টিম অ্যাটাক করলেই কিনা তারা গোল খেয়ে যাবে, অথবা অপোনেন্ট টিম একটা গোল দিলেই তারা হয়তো আর কামব্যাক করতে পারবে না। বাট ওই ম্যাচের পর থেকে কিন্তু মোটামুটি বার্সার টিমের মধ্যে, বার্সার খেলোয়াড়দের মধ্যে একটা হিউজ কনফিডেন্স দেখা যাচ্ছে, যেটা আপনারা গত ম্যাচগুলোতে দেখছেন। আর গতকালকে আমি যেটা খেয়াল করছি, হ্যাঁ এটা ঠিক যে অপোনেন্ট হুয়েস্কা এমন না যে খুব শক্তিশালী দল ছিল, বাট স্টিল আপনার কিছু পজিটিভ সাইন এগুলো তো দেখাই গেছে। আর ফরমেশনের কথা যদি বলি, তো বার্সেলোনা আমার মনে হয় যে লাস্ট কয়েকটা ম্যাচ যাবত তিন ম্যান ডিফেন্সিভ লাইনে খেলতেছে, এবং এটাতে ভালো রেজাল্টও তারা পাচ্ছে। কারণ অবভিয়াসলি আপনি যখন থ্রি ম্যান ডিফেন্সিভ লাইন খেলবেন, তখন তিনটা সেন্টার ডিফেন্ডার থাকে আপনার মাঠে, আর এই ক্ষেত্রে ফ্রাঙ্কি দে ইয়ংকে খেলানো হয়েছে সেন্টার ব্যাক হিসেবে, যার কারণে একদিক থেকে আপনি ডিফেন্সিভ সলিডিটি পাইছেন, আবার একই সঙ্গে একটা লো প্লে মেকারও পাইছেন। বিকজ দে ইয়ং বেসিক্যালি হচ্ছে একজন লো প্লে মেকার, এবং তাকে আপনি খেলেছেন সেন্টার ব্যাক পজিশনে। সুতরাং বার্সেলোনার প্রত্যেকটা অ্যাকশন কিন্তু ওই শুরু থেকেই খুব ক্লিন ভাবে স্টার্ট হয়েছে। মডার্ন ফুটবলে প্লে মেকিং করতে পারে এরকম সিবি কত ভাইটাল, কতটা ইম্পর্টেন্ট, এইটা যে কোনো বিগ টিমের খেলা দেখলে আপনারা বুঝবেন। কারণ বিগ ক্লাবগুলো তাদের খেলা স্টার্ট করে ডিফেন্স থেকে, তাদের ডিফেন্ডার হচ্ছে তাদের প্রথম প্লে মেকার। তো এদিক থেকে ফ্র্যাঙ্কি দে ইয়ং থাকাতে নিঃসন্দেহে এই সুবিধাটা পাইছে। বাট তারপর আমি মনে করি যে আসলে দে ইয়ং এর মতো একজন প্লে মেকারকে সিবি হিসেবে খেলানো ঠিক আছে, বাট তারপরও আমি মনে করি যে দে ইয়ংকে ওই পজিশনে খেলানো মানে হচ্ছে যে দে ইয়ং থেকে আপনি যতটা নেওয়া সম্ভব ততটা নিচ্ছেন না। বাট এই ক্ষেত্রে আমরা জানি যে বার্সেলোনার অনেক ডিফেন্ডার এখন ইঞ্জুরিতে আছে, পিকে ইঞ্জুরিতে আছে, আর উখো মাত্র ইঞ্জুরি থেকে ব্যাক করছে, আর উমতিতি তো উমতিতি। তো এই জন্য হ্যাঁ কয়েক ম্যাচের জন্য ঠিক আছে দে ইয়ংকে আপনি সিবি হিসেবে খেলাচ্ছেন, বাট এটাকে পারমানেন্ট সলিউশন হিসেবে নেওয়াটা উচিত হবে না। অবশ্যই আর উখো ব্যাক করলে তাকে এই পজিশনে খেলাইতে হবে, এবং দে ইয়ংকে মিডফিল্ডে আর একটু ফ্রিডম দিতে হবে। আর গতকাল ইন্ডিভিজুয়াল খেলোয়াড়দের কথা যদি বলি, তাহলে আমার মনে হয় যে একমাত্র দেমবেলে ছাড়া বাকি সবাই ভালো খেলছে। গতকাল রাতে আপনি একজনকেও পাবেন না যে ইন্ডিভিজুয়ালি খারাপ খেলছে, এক্সেপ্ট দেমবেলে। হ্যাঁ দেমবেলেও যে খুব খারাপ খেলছে তা না, বাট কম্পেয়ার টু আদার্স দেমবেলে কিছুটা কম ভালো খেলছে এই আর কি। আর এই জয়ের কারণে অবভিয়াসলি লালিগা এখন টোটালি রিওপেন, কারণ আথলেটিকো, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ মাত্র 6 পয়েন্টের মধ্যে তিনটা টিম অবস্থান করতেছে, আর বার্সেলোনা মাত্র 4 পয়েন্ট পিছনে। সুতরাং এখন থেকে বাকি যেই 11টা ম্যাচ বাকি আছে, এই প্রত্যেকটা 11 ম্যাচ হবে প্রত্যেকটা টিমের জন্যই এক একটা ফাইনাল। এখন দেখা যাক যে এই ফাইনাল ম্যাচগুলো কে কয়টা জিততে পারে, সেটার উপর ডিপেন্ড করবে এই লালিগা কে জিতবে সেই বিষয়টা। আর এই মুহূর্তে টপ থ্রি টিমসের ফর্মের কথা যদি বলেন, তাহলে নিঃসন্দেহে এই মুহূর্তে ফর্মের দিক থেকে বেস্ট পজিশনে আছে বার্সেলোনা। বিকজ তারা লাস্ট 17টা ম্যাচ আনবিটেন অবস্থায় আছে, এবং এই 2021 সালে বিশেষ করে এখন পর্যন্ত যতগুলো ম্যাচ খেলছে, খুব সম্ভবত 12টা ম্যাচ খেলছে, মাত্র একটা ড্র করছে, আর বাকি 11টা ম্যাচ তারা জিতছে। আর লিওনেল মেসি এক্সট্রা টেরেস্ট্রিয়াল ফর্মে আছে, প্রত্যেকটা ম্যাচে ডিসাইসিভ ভাবে খেলতেছে, এবং গতকাল ম্যাচে কিন্তু ম্যাচের আগে ফেব্রুয়ারি মাসের অর্থাৎ প্রিভিয়াস মান্থ বেস্ট প্লেয়ার অব দি মান্থ অ্যাওয়ার্ডও কিন্তু দেওয়া হয়েছে। সুতরাং মেসির যেই ফর্ম আছে, বার্সা টিম ওভারঅল যেইভাবে খেলতেছে, তাতে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে ফর্মের দিক থেকে বার্সেলোনা সব থেকে আগানো। আর সব থেকে বাজে অবস্থায় আছে আথলেটিকো মাদ্রিদ, যদিও পয়েন্ট টেবিলে তারা টপে, বাট ফর্মের দিক থেকে এই মুহূর্তে সব থেকে বাজে অবস্থায় আছে আথলেটিকো। কারণ তারা লাস্ট 5টা ম্যাচের 2টাতে ড্র করছে, 1টাতে হারছে, আর মাত্র 2টাতে জিতছে। তো ফর্মের দিক থেকে আথলেটিকো নিঃসন্দেহে সব থেকে খারাপ অবস্থায় আছে, যদিও তারা এখনো পয়েন্ট টেবিলের প্রথমে। আর রিয়াল মাদ্রিদের ফর্ম বিবেচনা করাটা একটু কঠিন, কারণ তারা
এই আপ এন্ড ডাউনের মধ্যে আছে, তারা এই খুব ভালো খেলতেছে আবার হয়তো একটা ডিসঅ্যাপয়েন্টেড রেজাল্ট করতেছে। সো তিন দলের এই ওভারঅল পারফরমেন্স যদি আমি কনসিডার করি লাস্ট দুই তিন মাসের, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে বার্সেলোনার ফর্ম সব থেকে ভালো অবস্থায় আছে। বাট দ্যাট ডাজেন্ট মিন যে বার্সেলোনা ইজ গোয়িং টু উইন লা লিগা। দেখা যাক, এগারোটা ফাইনাল আছে, এই এগারোটা ফাইনালে কে কিভাবে খেলে, কে কিরকম প্রেশার হ্যান্ডেল করতে পারে, এবং ডাইরেক্ট যেই ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলোতে কে কি রেজাল্ট বের করতে পারে সেটার উপরেই নির্ভর করবে এই বছরের লা লিগা। তো ঠিক আছে, ভিডিও আসলে এত বড় করতে চাই নাই, বাট কিভাবে কিভাবে যেন অনেক লম্বা হয়ে গেছে, তো এই জন্য কথা আমি আর বেশি বড় না করে, ভিডিও বড় না করে আমার কথা এখানেই শেষ করতেছি। যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আপনাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নিতে, এবং পাশে যে বেল বাটন আছে ওটা চাপ দিয়ে রাখুন, যাতে করে আমি যখন যে ভিডিও আপলোড করি না কেন সেটা নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর সবশেষে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।